মা যাচ্ছে, মায়ের সাথে সাথে যাচ্ছে, দৌড়াবে না, দাঁড়াও। এই উল্টো করে দিত। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমরা এখন যাচ্ছি সৎসঙ্গ মন্দির, মানে অনুকূল ঠাকুরের আশ্রম। তো চলো যাওয়া যাক, আর ওখানে গিয়ে তোমাদের সব কিছু দেখাবো। চলো, আর ঈশানকে দেখো। ঈশান, পাপা, মামাম, দেখ দেখ, চলো। মা যাচ্ছে, মায়ের সাথে সাথে যাচ্ছে, দৌড়াবে না, দাঁড়াও। কোথায় যাচ্ছ গো? কোথায় যাচ্ছ তুমি? ঈশান কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছ তো বলো। আপনি বাস স্ট্যান্ডেই থাকবেন? চলো, আস্তে 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 পড়ে যাবে। চলো, ওখানে বেলুন আছে, চলো চল বিট্টু, দাঁড়াও। দাদু নয় বেটা, এনা টাকাটা দিয়ে এসো, এখানে এসো, এসো এসো। তো আজ দেখো, আমরা কালী সৎসঙ্গ মন্দিরে পৌঁছে গেছি। আর আজকে এক বর্তমান যে আচার্যদেব আছেন, ওনার আজকে 55তম জন্মদিবস উপলক্ষে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। আর সেই জন্যই আমরা আজকে এই মন্দিরে উপস্থিত হয়েছি সবাই। তো চলো, কিছু কিছু অনুষ্ঠান তোমাদের সাথে শেয়ার করব, সব যদিও না পারি কিছু কিছু অবশ্যই শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো।
আমি মোটরবাইকে আমার বাড়ির ভিতরে রাখা মারি, আমার ডানাতে এখানে রাখা লাগে এবং আমি এটা ওভারলোড করে যাই। আমি এমনিতে দুটি করার লোক হলে কী হবে, আমি দুরন্ত ছিলাম, যাই হোক সেই দুরন্ত করার বসত এটা রাখা লেগেছে এবং তিন বছর পরে আমার হাতে একটা মসুরি কলাইয়ের মধ্যে একটা ডানা দেখা যায়। তারপর আস্তে আস্তে মাত্র কয়েক মাসের মধ্যেই ওটা আস্তে আস্তে বড় হয়ে থাকে। আমি বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিই, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কবিরাজি সব, কিন্তু সব জায়গায় ফেলেও যখন ভাবলাম যে ফেলিওতে হলে আমি আবার নিজে চিকিৎসা করি দেখি, নিজেরই চিকিৎসা করি। আমার কাছে একটা অ্যানিমেলের ম্যাথমেটিক আছে, হোমিওপ্যাথিক বই আছে, সেটা পাতা খুললাম টিউমারের ওষুধ খাবো। তা প্রথম লাইনে লেখা আছে যদি কোনো টিউমারের র্যাপিড গ্রোথ হয়, অর্থাৎ কোনো টিউমার যদি তাড়াতাড়ি বেড়ে ওঠে জানতে হবে সেখানে ক্যান্সার অবশ্যই ফর্ম করেছে, ক্যান্সার তৈরি হয়ে গেছে। তখন বিধানসভার ইলেকশন চলছে, আমি আমার দুই ভাইপোকে সঙ্গে নিয়ে আমার পরিচিত ডাক্তার ব্যাঙ্গালোরে দেবী সেটির কাছে যাব ঠিক করলাম, কিন্তু দুর্ভাগ্যবশত একজনের ইলেকশন ডিউটি পড়লো আর একজন নেতার পেছন ধরে থাকলো, যে দুজনেই ক্যান্সার হয়ে গেল। আমি আমার স্ত্রী আমার আমার মানে সালাই বউ এবং আমার প্রতিবেশী এক মহিলাকে নিয়ে আমি একাই চলে গেলাম দেখতে, সেখানে গিয়ে বললাম আমার ক্যান্সার হয়েছে, আমার ক্যান্সারটা অপারেশন করতে হবে। ওরা এসে বললেন একটা দুটি পাড়ার লোক বাংলায় কথা বলছি কেমন মজা হয় বলুন তো, কেউ বুঝতে পারছি কেউ পাচ্ছে না, আমি তো ইংরাজিতে বললাম ছোটো করে। হ্যাঁ পেশেন্ট অফ ক্যান্সার হাউ ডু নো গোয়িং টু মাই মেথমেটিকা ডক্টর হ্যান্ডম্যান অফ ডক্টর হ্যান্ডম্যান, তখন বলছে আমরা টেস্ট না করে কিছু বলবো না, আমরা ইংরেজি বলছি আমি বাংলায় বলছি, আমি টেস্ট করে কিছু বলবো না। পরের দিনই এফএমসি টেস্ট হলো, তারপর একদিন বাদ দিয়ে তারপর দিন বোম্বে থেকে রিপোর্ট হলো ক্যান্সার পজিটিভ। ওনারা পিতকালে বললেন আপনার অপার সাহস, যাই হোক অপারেশন হয়ে গেল চলে এলাম। তারপরে সিএনসিআই ইন্টারন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট আমাদের এখানে আমার সম্বন্ধিত ছেলে সেখানকার সুপারিনটেন্ডেন্ট ছিল চিফ ক্যান্সার, তার সংলাপন্ন হলো, 35টা রে হলো আর প্রতি বছর বললো 6 মাস অন্তর 12,800 টাকা নিয়ে আসবেন একটা করে পরীক্ষা হবে। এমনি করে 3 বছর চালালাম আমার সীমিত রোজগার, তারপর ডিপেন্ডেবল অনেকগুলো, আমার পক্ষে চালানো সম্ভব ছিল না সে বাজারে। আমার মাইনে ছিল 150 টাকা, সব সর্বসা করলে 2,500 টাকা পেতাম। যাই হোক আমি শুনলাম আমার বাবা জানার কথা, সে চাষের জমির কথা, শরণা করলাম, শরণাপন্ন হলাম কয়েকজন বাজীবর্গের সঙ্গে, তারা আমাকে নিয়ে গেলেন, যেমন এই একজন ছিল এই আমের লোক ছিল, এমনি করে আরও কয়েকজন ছিলেন, কয়েকজন মা বোনও ছিলেন। যাই হোক আমরা সেখানে নিবেদন করলাম কৃষি আচার্যের সঙ্গে, তিনি বললেন শোনো তোমার ক্যান্সার হয়েছে, ক্যান্সার নাই, আমরা কেমন প্রভুর চরণাশ্রিত হয়েছি, কেমন প্রভুর কৃপা দৃষ্টি লাভ করেছি সেইটাই আমি দুর্বলায় বলতে চাই। 75 বছর বয়সে এই অধম তাদের আশ্রিত হয়ে কত কি পেয়েছে যা টাকা দিয়ে পাওয়া যায় না। আমরা সবাই তার চরণ
অবস্থিত হয়ে তার পূজা করে তার আদেশ নির্দেশ পালন করে যেন তাকে খুশি করতে পারি, এটাই আমার সকলের কাছে অনুরোধ। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে আর আমরা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছিলো প্রায় 9:30 মতো। আর এসে এসে বাবার সাথে ঈশান খেলতে স্টার্ট করে দিয়েছে, দেখলেই তো বাবাও খেলছে ওর সাথে। আর কত হাসি, মানে প্রচণ্ড হাসি পাচ্ছে ওর। এখন রাত হয়ে গেছে তো ঘুমাতে হবে, ঘুম পাড়াবো। ও বুঝতে পারছে যে মা ঘুম পাড়াবে, সেই জন্য ওর এখন যত এনার্জিগুলো উঠছে উঠছে উঠছে। তো ও এখন বেশ অনেকক্ষণ এরকম ধরনের এইভাবেই খেলবে বাবার সাথে। তো চিকুর সাথে খেলবে, বাবার সাথে খেলবো, খেলুক, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো আর আমরাও ঘুমিয়ে পড়বো। এসিতে থাকতে থাকতে না গলাটা বসে গেছে পুরো। তো ওকে ঘুম পাড়ানোর পর তারপর আমরা খাওয়া দাওয়া করবো, তারপর ঘুমাবো। আমরা এখনও খাওয়া দাওয়া করিনি। তো আজকে মন্দিরে গেছিলাম, বেশ ভালো লাগলো অনেক দিন পর মন্দির গিয়ে। আর আজকে যেহেতু একটা বিশেষ দিন ছিল তো আরও ভালো লেগেছে। তো ওখানে একজনের একটা বয়স্ক মানুষের বক্তৃতা শুনলাম, তোমাদেরকেও শোনালাম। বেশ মানে কি বলবো, বেশ কেমন একটা ফিলিংস আসছিলো যে এরকম ধরনেরও ঘটনা ঘটে, কারণ ওনার সঙ্গে হয়েছে তাই উনি সত্যিটাই শেয়ার করেছেন, কোনো রকম মিথ্যে কথা নেই এর মধ্যে। তো আমার মনে হলো আমি শুনছি, তোমাদেরকেও একটু শোনাই। যদিও ভিডিওটা একটু বড় হয়ে গেছে, লেন্দি হয়ে গেছে, কিন্তু তবুও আমার মনে হলো যে না একটু তোমাদেরকেও শোনাই যে উনি কী বলতে চাইছেন। তো শুনতে তো পেলে বেশ ভালো লাগলো শুনে, আমার তো খুব ভালো লেগেছে ওখানে গিয়ে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, আর গুড নাইট, টাটা।